সর্বদা তবা ইস্তেক পার করা পাপ করার সাথে সাথে আপনি তবা করে নিন ছোট ছোট পাপ করলেন বলবেন এটা ছোট ছোট বলবেন না ছোট পাপকে সবসময় বড় বলবেন কারণ ছোট ছোট পাপ করতে করতে বড় পাপ করে নিবেন আপনি মনেই হবে না যে এটা ছোট না বড় কোনো পার্থক্য করতে পারবেন না পাপ হওয়ার সাথে সাথে একদিন মুসলিম যদি তবা ইস্তেক পার করে আল্লাহ রবুল্লা আলমিন রিজিকের দরজা অনবরতভাবে খুলে রাখবেন তার কাছে রিজিক আসতেই থাকবে কোনো প্রতিবন্ধকতা আসবে না আল্লাহ রবুল আল বলেছেন ফুলতুস্তা কফি রো র অব বেকুম ইন আলাইকুম ইদের ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতাও ওয়া ইয়াজআল লাকুম анহারা তোমরা যদি তোমার প্রভুর কাছে তবা করো ইস্তিগফার করো তওবা করীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ইয়ার্সিলিস সামা আলাইকুম মিডরারা আমি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে সমৃদ্ধশালী করব

বসবাস করতে পারবে উপায় অবলম্বন হবে এবং দুনিয়া খেরা তোমাদের জন্য মঙ্গল হবে এখানে বুঝতে পারলাম বেশি বেশি তবাই ইস্তেপ ফার করলে আল্লাহ রব আলমিন অনবরত রিজিক দিবেন এবং রিজিকের দ্বার উন্মোচন করে দিবেন